আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখুন, আপনারা অনেকেই হয়তো বা জানেন যে এইগুলো আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু করে থাকি, যেটা হচ্ছে এক্সএমএল ফাইলের দ্বারা কিন্তু আমরা এই ভিডিওগুলো এডিট করে থাকি। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রথম এক্সএমএল ফাইলটা প্রয়োজন হবে এবং হচ্ছে আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা দুইটাই প্রয়োজন হবে। তো এক্সএমএল ফাইলের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এলাইট মোশনটা আপনার গুগল থেকে পুরো ভার্সন, এখানে আপনি জাস্ট গিয়ে লিখবেন এলাইট মোশন 4.0.1 এপিকে মোড, ওকে, তাহলে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ফাইলটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ফাইলটা দেওয়া আছে ওইখান থেকে আপনি হচ্ছে একটা ফাইল ডাউনলোড করবেন, সেটা হচ্ছে আমরা ডাউনলোড অপশনে চলে যাই। আপনি যে কোনো ব্রাউজার থেকে দেখে যেহেতু ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে চলে আসবে। আমি ফাইল ম্যানেজার থেকে কীভাবে শেয়ার করতে হবে সেটাও দেখাইছি। তো এর আগে যদি এটাও দেখাইছি, আমি যে কোনো এক জায়গাতে করি আপনাদের মতো করে নেবেন। তো আমরা ফাইলের উপরে একটা ক্লিক করবো, ক্লিক করার পরে এরকম একটা ওপেন হয়ে গেলে দেন এখান থেকে আমি শেয়ার আইকনে ক্লিক করবো। শেয়ার আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এলাইট মোশন দেখেন অ্যাপ্লিকেশন চলে আসছে, তবে জাস্ট ওয়ান্সে ক্লিক করে দেবো। তো এখান থেকে আপনার যদি এমন দেখা গেলো অনেক এলাইট মোশন অ্যাপ্লিকেশন আসছে ওল্ড ভার্সন, যেগুলোতে আপনার এক্সএমএল ফাইল সাপোর্টেড না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার শেয়ার অপশন এলাইট মোশন আসবে না। তো এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি আপনার শেয়ার অপশনে না আসার একটাই কারণ, সেটার ভিতরে আপনার হচ্ছে এক্সএমএল ফাইল অ্যাভেলেবেল না। ওকে, আপনার 4.0.1 ভার্সনটা ডাউনলোড করে নিলে কিন্তু হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকার কথা না। তারপর আমরা এখান থেকে সরাসরি হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, যেহেতু আমাদের কাজ করতে হবে এলাইট মোশন অ্যাপ্লিকেশনে। ওপেন করার পর এখান থেকে আমরা যেহেতু প্রজেক্টটাকে শেয়ার করে দিচ্ছি, আমরা এখান থেকে সরাসরি প্রজেক্ট অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমাদের একটা প্রজেক্ট চলে আসছে, তো আমরা এই প্রজেক্টের উপরে একটা টাচ করে দেবো। তারপর এবার হচ্ছে আমাদের প্রজেক্টে অনেকগুলো লেয়ার দেখতে পারবো, উপরে যে লেয়ার, উপরে লেয়ারে কাজ করবো না। করার পর এখান থেকে আমরা নিচে চলে আসবো, আসার পর এই যে দুই নম্বর বলতে এখানে দুইটা লেয়ার, নিচে এবং হচ্ছে উপরেটা। তো এই যে আকাশী কালার, ব্লু কালার যে লেয়ারটা দেখতেছেন এইটাতে একটা টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়া নট ফাউন্ড এই আইকনটাতে ক্লিক করবেন। দেখেন এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটাকে সিলেক্ট করবো। ওকে, তো আমরা যে ভিডিওটা দিয়ে এডিট করবো ভিডিওটা আর কি, সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করবো, এবার হচ্ছে প্লাস করে চাপ দেবো। ওকে, তারপরে এখান থেকে আমরা রাইট সাইডে স্ক্রল করবো, এটা শেষে কোন লেয়ারটা আছে সেটা আমাদের দেখতে হবে। তো এখান থেকে আমরা রাইট সাইডে স্ক্রল করি, আমি এটা জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখেন আমাদের এই লেয়ারটা এখানে শেষ। আমি বলছি যে আমি গত ভিডিওতে বলছি যে হচ্ছে আমাদের যে লেয়ারে কাজ করবো ওই লেয়ারটা যেখানে শেষ তার পরের লেয়ার। তো এখানে আমাদের দেখেন এটা অনেকটা একটা গ্যাপ আছে, তো এই গ্যাপটা কী করবো, এটা গ্যাপ আছে আপনি একটু উপরে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে এখানে দুইটা লেয়ার। ওকে, এটার ইন্ডের থেকে এটা স্টার্ট, দেন হচ্ছে আবার এখান থেকে ইন্ড থেকে এটা স্টার্ট। আপনারা একটু ভালো করে দেখলে কিন্তু লেয়ারগুলো খুঁজে পাবেন। দেন এই লেয়ার আমরা টাচ করবো, কাজ করার পর ওকেতে দেন কালার অ্যান্ড ফিল। ওকে, আপনারা একটু দেখে শুনে কাজ করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যেহেতু সব কিছু কিন্তু বুঝিয়ে পারা যায় না, অনেক হচ্ছে মানে সব কিছু বুঝাইলেও আপনারাও বুঝবেন না, আপনাদের একটু বেসিক নলেজ থেকে কিছুটা কাজ করে নিতে হবে। এখান থেকে আমরা প্রত্যেকটা, আপনি চাইলে কিন্তু বারবার একই রকম ভিডিও সিলেক্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার। আমরা সেম ভিডিওটাকে সিলেক্ট করবো। ওকে, তো আমরা এই লেয়ারটাতে টাচ করবো, টাচ করার পর এখান থেকে আবার একটা ভিডিও নিব। তো প্রত্যেকবার কিন্তু আপনার সেম প্রসেসে কাজ করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, যেহেতু এক্সএমএল ফাইলের কাজ কিন্তু অনেকটা সহজ, যেহেতু আমাদের সব কাজ করা থাকে, জাস্ট আমরা ভিডিওটাকে ওইখানে সিলেক্ট করবো, মানে ভিডিওটাকে রিপ্লেস করবো। যেখানে একটা ভিডিও লেয়ার আছে ওই ভিডিও লেয়ারে আমরা একটা আমাদের মতো করে ভিডিও একটা আচ্ছা অ্যাড করে নিব। ওকে, তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে এবং হচ্ছে আপনারা যদি নিজেরা এক্সএমএল ফাইল তৈরি করতে চান বা ওইরকম ইফেক্ট দিয়ে ভিডিও এডিটিং করতে চান, সেই এই যে লেয়ারগুলো এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ার আমরা কীভাবে তৈরি করা হয় বা কোন ইফেক্ট দ্বারা কী করা হয় এই নিয়ে কিন্তু আমাদের অলরেডি দুই তিনটা চ্যানেলে ভিডিও আছে। জাস্ট আমরা হচ্ছে এক্সএমএল ফাইলে কাজ করতেছি এরকম কোনো কথা নাই। ওকে, আপনারা যদি আমাদের সব ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর বেশ কিছু বলতে কয়েকজন কমেন্ট করেন যে ভাই একই রকম ভিডিও দেন কী জন্য, যেমন হচ্ছে টিকটক যে ট্রেন্ডিং ভিডিওগুলো আমরা মেক করে থাকি। তো আমরা হচ্ছে এক এক সময় এক এক রকম ভিডিও দিই, স্ট্যাটাস ভিডিও বলেন বা হচ্ছে আপনার অনেক ধরনের ভিডিও। আপনারা যদি চ্যানেলটা ঠিকমতো রেগুলারলি ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, সেটা আর বলতে হবে না। তো আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা একটা সাউন্ড অ্যাড করবো, যেন প্লাস করে চাপ দেবো। তারপর এখান থেকে মিডিয়া অপশনে চলে যাবে, দেন আমরা এখান থেকে সাউন্ডটাকে আমরা ভিডিও থেকে আলাদা করে নেব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভিডিও আছে, এখান থেকে আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের সাউন্ডটাকে আলাদা করে নেবো এই ভিডিও থেকে। তো আমরা উপরে চলে যাবো, এই যে ভিডিওটা চলে আসছে ইনপুট হয়ে, তো এই ভিডিওতে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে থিওরিটা আইকনে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্ট অডিও, তাই আমাদের ভিডিওটা এবার প্রয়োজন নেই, যেহেতু আমরা সাউন্ডটা আলাদা করে নিচ্ছি, জাস্ট ভিডিওটাকে ডিলিট করে দেবো। ভিডিওতে এটা ক্লিক করবো, ক্লিক করার পর উপরে ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে। সরি, এখানে ডাবল টাচ লাগার কারণে এখান থেকে ব্যাক করে গেছে। তো আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখন জাস্ট আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো। এর জন্য আমরা উপরে যে শেয়ার সেটিংয়ের পাশে শেয়ার আইকন, শেয়ার আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট অনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, যেমন 5 থেকে 6 মিনিট বা 8 মিনিট সময় লাগবে ভিডিওটা এক্সপোর্ট হতে। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সব পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।